হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনার সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড এটাও কিন্তু আমার হোম ব্লগ, ঠিক আছে। সো ব্লগটা মেনলি আমি শুরু করেছি দুপুরবেলা থেকে। আমি আশা করবো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো প্লিজ ব্লগটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো এই তো আম্মু আমাকে দুপুরবেলা হঠাৎ করে ডাক দিয়ে বললো একটা জিনিস দেখে যাও তাড়াতাড়ি। তো বাইরে গিয়ে দেখলাম একটা পাখির বাচ্চা আমাদের বাসার সামনের যে গাছটা আছে, এই পাতাবাহার গাছটার ভিতরে একদম সুন্দর করে বাসা বেঁধেছে। তো আম্মু আমাকে বেসিক্যালি এই পাখির বাচ্চার কাহিনিটা শোনানোর জন্যই ডাক দিয়েছেন, আমাকে দেখানোর জন্য, আপনাদের সাথে যেন আমি এই জিনিসটা শেয়ার করি অ্যান্ড পাখির বাচ্চাটাকে দেখাই, সেটার জন্য আমাকে ডাক দিয়েছে। সো আমি সুন্দর করে ভিডিও করতেছিলাম অ্যান্ড বাচ্চাটা আম্মুকে অনেক বেশি চিনে গেছে, কারণ আম্মু গত তিন চার দিন ধরে বাচ্চাটাকে খাওয়াচ্ছে, কুত খাওয়াচ্ছে, তারপর চাল খাওয়াচ্ছে, আবার ড্রপ দিয়ে পানিও খাওয়াচ্ছে, এখনও তাকে নিয়ে খাওয়াবে আর কি। তো পাখির বাচ্চারা কিন্তু এমনই, বাচ্চারা যখন ছোট থাকে পাখিরা কিন্তু একটু নিচু জায়গাতে বাসাটা বাঁধে, আর পাখিরা যখন মানে বাচ্চাগুলো যখন উঠতে শিখে যায় তখন কিন্তু আবার পাখিরা মানে বড় কোনো গাছে বাসা বাঁধে আর কি। সো ওরাও চলে যাবে মোস্ট প্রবাবলি, কারণ হচ্ছে গিয়ে বাচ্চাটা ভালোই বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর এই যে আম্মু ওকে আবার নিয়ে গেল, এখন হচ্ছে খাইয়ে দাইয়ে আবার সে তার জায়গাতে রেখে দিবে আর কি বাচ্চাটাকে। তো একটু ময়নার আম্মু হচ্ছে এখন এই পাখির বাচ্চা নিয়ে কাহিনি শুরু করছে, ময়না একটা একটা করে চাল দিচ্ছে আর আম্মু ড্রপ দিয়ে পানি খাওয়াচ্ছে। আম্মু অ্যাকচুয়ালি কখনোই কোনো পশু পাখির কষ্ট দেখতে পায় না, আর পাখি আটকিয়ে রাখা আমার আম্মুর একদমই অপছন্দ। ছোটোকালে যতই আব্বা আপি আমাকে বা আপিকে পাখি কিনে দিত, অনেক এক্সপেন্সিভ পাখি কিনে দিয়েছে, বাট আমার আম্মু কখনোই একদিনের বেশি এটা রাখতে দেয়নি। আমরা ঘুমাইতে যাইতাম অ্যান্ড আমার আম্মু এক সুযোগে এটাকে ছেড়ে দিত পাখিকে, কারণ খাঁচায় বন্দি করে রাখা পাখিটাকে এই কনসেপ্টটাই আমার আম্মুর পছন্দ না। তো সেই জন্য দেখা গেছে যে কখনই আর পাখি পালতে পারি নাই। তো যখনই কিনে দিত তার পরের দিনে আম্মু ছেড়ে দিত, আর তারপর একটা কাহিনী বানায় বলে দিত যে পাখিটা চলে গেছে এরকম করে। সো যাই হোক, তারপর একটু বেলি ফুলগুলো দেখাচ্ছিলাম, সুন্দর করে ফুটে গিয়েছে, মানে এত সুন্দর লাগতেছিলো। আর ট্রাস্ট মি, আমি আপির রুমে থাকতেছি তো এই কয়েকদিন, আপির রুমের জানালাটা খুলে দিলে এই বেলি ফুলের গন্ধে পুরো রুমের স্মেল চেঞ্জ হয়ে যায়, মানে এত সুন্দর স্মেল থাকে। সো বেলি ফুল কিন্তু আমার অনেক পছন্দের একটা ফুল, ঢাকাতেও আমি যখনই বেলি ফুলের মালা পাই সাথে সাথে দুই তিনটা একসাথে কিনে হাতে জড়িয়ে রাখি, আমার এত পছন্দ। আমি শিওর আমার মতো অনেক মেয়েরাই আছে যাদের বেলি ফুল পছন্দ। সো এই তো পাখিটাকে খাওয়ানো ডান, না না তার নামও আরও খাওয়াচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত না পাখির পেটটা ভর্তি হচ্ছে আম্মু খাইয়েই যাচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। সো যাই হোক, অনেক তো হলো পাখির বাচ্চার কাহিনী, এখন বেসিক্যালি আজকে আমি যাব একটু শপিং করতে, আর শপিংটা হচ্ছে কি নতুন জামাই আর বউয়ের জন্য শপিং করতে যাব। তো আমার আম্মু বেসিক্যালি বলতেছিল যে আমি শপিংয়ের ব্যাপারটা ভালো বুঝবো অ্যান্ড আমি যেন আমার পছন্দ মতো শপিংটা করে নিয়ে আসি, বাপি অ্যান্ড আম্মু আমাকে টাকা দিয়ে দিয়েছে। তো সেটার জন্য আজকে বের হওয়ার প্ল্যান আছে, বাট যেহেতু আমি মানে ট্যুরে গিয়েছিলাম, সো এই ব্লগগুলো কিন্তু ট্যুর থেকে আসার পরবর্তী ব্লগ, ঠিক আছে। আমি কমিউনিটিতেও পোস্ট করেছিলাম যে ট্যুরের ব্লগগুলো আমি কিন্তু পরে আপলোড করবো, আগে আমার এই কয়েকটা জমে থাকা ব্লগগুলো আমি আপলোড করে দিচ্ছি আর কি। আর আপিরার যে আসছে সেটার ব্লগটা ইনশাল্লাহ কালকে আপলোড করে দেব। সো সেই জন্য হচ্ছে ট্যুর থেকে আসার পরের দিনেরই ব্লগ এটা। সো অনেক টায়ার্ড ছিলাম আর প্রচুর পরিমাণে গা ব্যথা ছিল, তো সেই কারণে খুব বিরক্ত লাগতেছিলো বের হতে, বাট স্টিল আমাকে যেতে হবে কারণ আগামীকালকে আপিরা চলে আসবে। তো শপিংয়ের জন্য আমি যে অন্য কোনো দিন বের হব সেই টাইমটাও কিন্তু আমার হাতে ছিল না, সো আমাকে আজকেই যেতে হবে। সো আমার প্ল্যান ছিল যে সন্ধ্যার মধ্যে বের হওয়ার, বাট সেটা আর পসিবল হয় নাই, সেটা হয়েছে রাতের 8টা, কারণ আমি খাওয়ার পরপরই ঘুমাই গেছিলাম। সো যাই হোক, আর যে ট্রেটা দেখতে পারলেন সেই ট্রেটা কিন্তু আমি আমার আম্মুর জন্য সিলেট থেকে নিয়ে আসছি। সো আমার আম্মু হচ্ছে ফার্স্ট যাত্রাটাই করলো আমাকে খাবার দেওয়ার। কথা বলতে বলতে অনেক কিছুই মোটামুটি স্কিপ করা হয়ে গেছে, সো আশা করছি আপনি বুঝতে পারছেন। আর আমাকে যে ট্রেটাতে খাবার দিয়েছিল সেটা বেসিক্যালি আমি আম্মুর জন্য নিয়ে আসছিলাম সিলেট থেকে, সো আম্মু আমাকে খাবার দিয়ে যাত্রাটা করলো। সো খাওয়া দাওয়া করে তারপর ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে 8টার মধ্যে আমি বের হয়ে পড়ি তাড়াহুড়া করে। আমি আমার জাস্ট একটা ফ্রেন্ডকে ফোন দিই যে প্লিজ আমাকে একটু টাইম দে, অ্যান্ড সে চলে আসে আমাকে নিয়ে যায় শপিংয়ে।
সো এই তো আমি এখানে আগে ড্রেসগুলো দেখতেছিলাম অ্যান্ড কার জন্য শপিং সেটাই তো বলা হলো না, অলরেডি হয়তো আপনারা বুঝে গিয়েছেন। শপিংটা করতেছি আমি বেসিক্যালি আমার আপির ননদ এবং তার জামাইয়ের জন্য। অ্যাজ আপনারা সবাই জানেন যে আপির ননদের মাত্রই বিয়ে হয়েছে, সো আমি উর্মির কথা বলতেছি। সো উর্মির জন্য ফার্স্টে আমি ড্রেসটা দেখতেছিলাম, বাট ট্রাস্ট মি, থ্রি পিস নিয়ে যেহেতু আমার লিটারালি 0% আইডিয়া, তো সেই 0% আইডিয়া নিয়ে কিন্তু আমি আজকে ড্রেস কিনেছি। অ্যান্ড আমার আপি আমার উপর এত কনফিডেন্ট, বলতেছিল যে কোনো সমস্যা নেই, তুই যেটা কিনবি ওইটাই ভালো হবে, তুই জাস্ট তোর পছন্দ মতো কিনে ফেল, সমস্যা নেই। আর আপি থাকলে হয়তো আপি ও পছন্দ করে কিনে দিতে পারতো, বাট অ্যাজ আপি নাই আমাকে এই কাজটা করতে হচ্ছে। তো আমি অনেকগুলো ড্রেসে দেখতেছিলাম, আমার ড্রেসের ডিজাইন পছন্দ হয়, সো ম্যাটেরিয়াল পছন্দ হয় না, আবার ম্যাটেরিয়াল পছন্দ হয়, ডিজাইন পছন্দ হয় না। আবার কিছু ড্রেস আছে এমন যে জামা পছন্দ হয়েছে, ওড়না পছন্দ হয় না, আবার কিছু ড্রেস উল্টা, খুবই কনফিউজিং একটা জিনিস। তো তারপরও পছন্দ করে সব কিছু বিবেচনা করে যেটা ভালো মনে হয়েছে সেটাই আমি নিয়েছিলাম আর কি। তারপরও কয়েকটা ড্রেস দেখতেছিলাম, এই ড্রেসের ওড়নাটা ভালো লাগছে, বাট জামাটা কেমন জানি খ্যাত খ্যাত টাইপের ছিল, আমার কাছে ভালো লাগে নাই। তো কয়েকটা ড্রেস কিন্তু আমি আমার নিজের গায়ে জড়িয়েও দেখেছি। অ্যান্ড উর্মির জন্য স্পেশালি যে ড্রেসটা নিয়েছি সেটা আমি লিটারেলি ওড়নাটা পরে গায়ে দিয়ে তারপর শিওর হয়ে নিয়েছি যে ওকে কেমন লাগবে। আর উর্মি তো মাশাল্লাহ অনেক সুন্দরী, ওকে ভালোই মানাবে। তো আজকে আমি যা যা শপিং করি না কেন সেটা অবভিয়াসলি ডালাতে করি, আমার দেওয়ার প্ল্যান আছে। সো ডালা সাজানোর সময় আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড কোন শপিংগুলো আমি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর শেষে। সো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ঠিক আছে? সো এই তো আমাদের ড্রেস নেওয়ার টান। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম এখন তাড়াতাড়ি চল, মার্কেট অফ হয়ে যাবে, অ্যাজ আমরা 8টার দিকে বের হয়েছি। অ্যান্ড শপিং মলে পৌঁছাতে পৌঁছাতে এবং জামা কিনতে কিনতেই মোটামুটি 9:30 মতো বেজে গেছে। সো কুমিল্লাতে অত টাইম পর্যন্ত বা অত লেট নাইট পর্যন্ত শপিং মলগুলো খোলা থাকে না, সর্বোচ্চ 10:30 পর্যন্ত। আর এই যে এখানে আমি হচ্ছে প্রচুর বার্গেনিং করতেছি, লিটারেলি আঙ্কেলকে দিয়ে আমি প্যাকেটিং করানোর পরও বার্গেনিং করতেছিলাম। অ্যান্ড আমি কিন্তু অনেক বেশি বার্গেনিং করতে পারি, অ্যান্ড আমার মনে হয় আমি অনেক মজা করে বার্গেনিং করি, মানে খুব ফানিভাবে বার্গেনিংটা করি আর কি। আর আমার পছন্দ না হলে মানে যত টাইমই স্পেন্ড করি না কেন সেখান থেকে আমি কখনোই নেই না। সো তারপর চলে আসলাম তাড়াহুড়া করে ভাইয়ার জন্য শার্ট নেওয়ার জন্য আর কি। তো ভাইয়াকে শার্ট দেওয়া হবে আর প্যান্ট দেওয়া হবে, বাট যেহেতু প্যান্টের সাইজ আমরা জানি না বা অত পারফেক্ট নাও মিলতে পারে মানুষটা ছাড়া, তো সেই কারণে আমরা প্যান্টের কাপড় দিয়ে দিব আর কি। সো সেটাও কিনতে হবে। সো তাড়াহুড়া করে শার্ট চুজ করতেছিলাম, বাট প্রথমে দোকানে এসে আমার এই শার্টটার দিকে চোখ পড়লো, অ্যান্ড এই শার্টটা আমার এত ভালো লাগছে। অ্যান্ড আপনি মাপ বলে দিয়েছিল শার্টের, সো ওই অনুযায়ী নিচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে ভাইয়ার হাইট আমার এই ফ্রেন্ডের হাইটের মতোই ছিল, তো সে কারণে আমার আর মাপ দিতে প্রবলেম হয়নি। এই জন্যই ছেলে বন্ধু রাখতে হয়, বুঝছেন? আপনারা তো খালি উল্টাপাল্টা নেগেটিভ কমেন্টই করতে পারেন, এই ছেলে বন্ধুর দরকারই তো এইসব কারণে, বুঝেন না কেন আপনারা? সো যাই হোক, ভাইয়ার জন্য শার্ট কিনেও আমার ডান। এখন হচ্ছে কি প্যান্টের কাপড়ের দোকানে চলে গেছি, এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর প্যান্টের কাপড়ের কালেকশন আছে। বাট আমাকে আম্মু অ্যান্ড হচ্ছে গিয়ে বাপি একটু বলে দিয়েছিল যে একটু ব্ল্যাকের মধ্যে প্যান্টের কাপড় নিতে। সো আমি দেখতেছিলাম যে ট্রেন্ড কী টাইপের চলতেছে বা কী টাইপের কাপড়টা বেশি চলতেছে, সো ওই অনুযায়ী একটা প্যান্টের কাপড় আমার পছন্দ হয়েছিল, সেটাই নিয়েছি। সো বাসায় গিয়ে আপনাদের সাথে সবগুলো শপিংয়ে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে কুমিল্লার সর্ববৃহৎ এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটা শপিং মল, অ্যাসার প্ল্যানেট, যেটার কথা আপির মুখে অনেক শুনি, কারণ আপি কুমিল্লা থেকে শপিং করে, আপি এই মার্কেট থেকে শপিং করে। আর আমার যেহেতু কুমিল্লা থেকে এক ওটাও শপিং করা হয় না লাস্ট 5 ইয়ার্স ধরে, তো সেই কারণে আমি কুমিল্লার শপিং মল সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। আমাকে জাস্ট আপি বলছে এই মার্কেটটা তোর পছন্দ হবে, তুই এই মার্কেট থেকে কিনতে পারিস, তো সেই কারণে এই মার্কেটে আসা। ইনফ্যাক্ট এই মার্কেটটা কোথায় অবস্থিত সেটাও আমার জানা ছিল না, সো আমাকে আমার ফ্রেন্ড নিয়ে আসছে আর কি। তারপর আমি একটা কি বলে মানে গিফট আইটেম পাওয়া যায় ওই টাইপের দোকানে ঢুকি, আমার কিছু ট্রান্সপারেন্ট র্যাপিং পেপার লাগতো, তারপর কিছু ফ্লাওয়ার্স লাগতো, সেগুলো কিনে নিলাম। অ্যাজ আমার মাথাতে আছে যে আমি ডালা সাজাবো, সো ডালা সাজানোর জন্য টুকটাক যা কিছু লাগে সব কিছু আমি নিয়ে নিয়েছি, আর ডালাটা আমার বাসাতেই ছিল। সো আজকে কিন্তু আরিশের ডালাটাও আমি সাজাবো, কারণ আরিশের জন্য যে জামাগুলো আমি এনেছিলাম সাথে কিন্তু মানে সাজিয়ে দেওয়ার জন্য একটা ডালাও কিনেছিলাম, সো ওই ডালাটাও আজকে সাজিয়ে ফেলবো একসাথে, অ্যাজ কালকে আরিশ মনেও আসতেছে।
আর এই যে আমি আর আমার ফ্রেন্ডরা একটু খাওয়া দাওয়া করবো, সাথে সাথে কিন্তু আমার আরেকটা ফ্রেন্ডও অ্যাড হয়েছে। আমরা তিনজন মিলে এখন ভরপেট খাওয়া দাওয়া করবো। সো আমরা পিসির সামনে চলে আসছি। কুমিল্লার পিসির চাপ সম্পর্কে তো আপনারা সবাই জানেন। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে ছিল, বাট আজকের চাপটা খুবই খুবই মজার ছিল। অ্যান্ড আমরা তিনজন খুবই মজা করে খাইতেছিলাম। অ্যান্ড আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম, আম্মু তোর জন্য কলিজা সিঙ্গারা বানায় রাখছে, তুই বেশি খাইস না, বাসাতে গিয়ে কলিজা সিঙ্গারা খাইতে হবে। অ্যান্ড সে মনে মনে প্ল্যান করে ফেলছে যে আম্মুর যে কলিজা সিঙ্গারা আম্মু আমার ফ্রেন্ডের জন্য বানিয়েছে সেটা সে বাসায় নিয়ে তারপর আরামসে রাতে বসে বসে খাবে। তো সেই কারণে এগুলো নিয়ে মজা টজা করতেছিলাম। তো আমার খাওয়া দাওয়া শেষ করতে করতেই রাতে 10:30 মতো বেজে গেছিলো। তো সব দোকানপাট তো অফ হয়ে যাবে, তো তাড়াহুড়া করে আমার কিছু নেসেসারি জিনিস ছিল এগুলো আমি কিনে নিলাম একটা কনফেকশনারি থেকে। অ্যান্ড এখানে দেখলাম সব কিছুই পাওয়া যাচ্ছে, তো সব কিছু নিয়ে নিলাম যা যা লাগবে। আর এই যে বাসায় চলে আসছি, বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি বসে যাব এখন ডালা সাজাতে। আগে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কী কী কিনেছি। এই যে এই টাইপের একটা প্যান্টের কাপড় কিনেছি, যেটা আমার বাপ্পি অসম্ভব পছন্দ করছে। অ্যান্ড আমার বাপ্পি বলছে বাপ্পিও নাকি এই টাইপের একটা প্যান্টের কাপড় কিনবে। অ্যান্ড ভাবতেছি যে বাপ্পিকে আমিই গিফট করে দিব। আর এই যে এটা ছিল উর্মির ড্রেসটা, আমি আর খুলে দেখালাম না কারণ অলরেডি আপনারা দোকানে দেখেছেন ড্রেসটা কেমন। সো যাই হোক, ড্রেসটা আমার কাছে ভালো লাগছে, স্পেশালি এটার ওড়নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভাবছিলাম যে একটু ম্যাচিং করে নেবো শার্টটা, বাট শার্ট আমি ম্যাচিং ভালো কোনো শার্ট পাই নাই, সেই কারণে আমার এই শার্টটা পছন্দ হয়েছিল অনেক বেশি, এটাই নিয়ে আসছি। আর এই যে এখানে হচ্ছে কি সবগুলা শপিং টপিং রেখে দিছি ছড়াইছিটা, এখন আমি ডালা সাজাতে বসবো। তো আমি টার্গেট নিয়েছি যে আধা ঘন্টার মধ্যে তাড়াহুড়া করে ডালাটা সাজিয়ে ফেলবো, বাট সেটা এক ঘন্টার মধ্যে শেষ হয়েছে আর কি, যা হয় ডালা সাজাতে গেলে। আর এই যে এই টাইপের একটু হোয়াইট থিমের মধ্যে একটা ট্রান্সপারেন্ট র্যাপিং পেপার নিয়ে আসছি 2-3টার মধ্যে। আর যেহেতু আমি আমার বাসাতে আগেও ডালা সাজিয়েছি, সো ডালা সাজানোর অনেক কিছু কিন্তু আমার বাসাতে ছিল। অ্যান্ড আমার আম্মু এই সব কিছু অনেক বেশি যত্ন করে রেখে দিয়েছিল, তো সে কারণে ইয়েলো পেপারও ছিল। আর এই যে এই ভিডিওটা আমাকে মইন করে দিয়েছে, বলতেছিল যে আপনি আমি ভিডিও করে দিই, তুমি এই ডালা সাজাও। সো এই তো আমি ডালা সাজাচ্ছিলাম, আমি খুবই কনফিউজ ছিলাম যে কোনটা কীভাবে রাখবো। অ্যান্ড পান্না আমাকে আরও বেশি কনফিউজ করে দিচ্ছিল, বলতেছিলো যে না এটা এরকমভাবেই রাখো ভালো লাগবে। পরবর্তীতে আমার যেরকমভাবে পছন্দ হয়েছে আমি সেরকমভাবেই রাখছি। অ্যান্ড আম্মু আমাকে ফুল সাপোর্ট দিয়েছে যে তোমার যেরকমভাবে মন চায় তুমি ওরকমভাবে সাজাও। সো পান্না আমাকে বলছিলো যে এরকমভাবে সাজাইতে, বাট আমার কাছে কেন জানি এলোমেলো লাগতেছিলো জিনিসটা, পরে আমি আমার মতোই সাজিয়েছি। এই তো, সো এরকমভাবে কিন্তু আমি সাজাই নাই, আমি আমার মতোই সাজাইছিলাম। অ্যান্ড কারা কারা ডালা সাজাতে পারেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই জিনিসটা অনেকেই পারে না, তো আমি পান্নাকে বলতেছিলাম শিখে রাখ কাজে লাগবে পরে। ডালা সাজানোটাও একটা আর্ট যেটা সবাই পারে না, মানে নিজেকে খুব বড় বড় করতেছিলাম আর কি। তো এখন হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলবো অ্যান্ড আমি আমার মতোই রেখে দেবো। আমি দেখতেছিলাম কেমনে করলে কি সুন্দর হয়। ডালা সাজাতে গেলে অ্যাকচুয়ালি লেটটা হয়ে এই জিনিসগুলোতে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে যে কোনটা কীভাবে সাজালে ভালো লাগবে। সো দেখতেছিলাম এরকমভাবে আমার কোনোভাবেই পছন্দ হচ্ছিলো না, তো সেই কারণে আমি আমার মতোই সাজিয়ে ফেলেছি। আর আগামীকালকে কিন্তু আপিরা যে আসছে সেটার একটা স্পেশাল ব্লগ এবং খুবই লম্বা একটা ব্লগ আপলোড হতে যাচ্ছে। সো আগে থেকেই বলে রাখি সবে, প্লিজ আমার সাথে থাকবে অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছায় যায়। ওই তো দেখতেই পারছেন আমি কিন্তু আমার মতোই ডালাটা সাজিয়েছি। আর গ্লুগানটাও বাসাতে আমি গত 3 বছর আগে মোস্ট প্রবাবলি রেখে গিয়েছিলাম, আমার কোনো একটা প্রজেক্টের কাজে লেগেছিলো। তো একটা প্রজেক্ট আমি বাসাতে থেকেই করেছিলাম আমি স্টাডি অবস্থায় আর কি। তো সেটাও আমার আম্মু এত যত্ন করে রেখে দিছে যে এত বছর পরও এটা একদম পারফেক্ট আছে। অ্যান্ড এই গ্লুগানটা ইউজ করি আমি কিন্তু ডালাগুলো সাজাচ্ছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি আরিশে ডালাটাও সাজিয়ে ফেলেছি। সো এটা আপনি ব্লগে এটার ওপেনিং ভিডিও হয়তো দেখতে পারেন আপনারা। আর এই যে এখানে আমি আমার ছোটো ভাই বোনদের সাথে খুবই দুষ্টামি করতেছিলাম, তারাও আমাকে মানে হাসাচ্ছিলো যে আমাকে নাকি ল্যাভেন্ডিশের মতো লাগতেছে চুলটা এলোমেলো খোয়াতে। তো আমি মাত্রই শাওয়ার নিয়ে আসছিলাম, তো সেই কারণে চুলটা ছেড়িয়ে রেখেছিলাম আর কি, কারণ ভিজা ছিল পিছনের চুলটা। তো যাই হোক, আমার ডালা সাজানো কিন্তু ডান, এখন হচ্ছে আপনাদের সাথে একদম ওভারঅল লুকটা আমি শেয়ার করতেছি। যেহেতু আমি উপরের ট্রান্সপারেন্ট পেপারটা একটু হোয়াইট থিমে রেখেছি, তো সেই কারণে আমি একটা হোয়াইট ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। আর যেহেতু কুমিল্লাতে ডালা সাজানোর অত বেশি জিনিসপাতি নাই, সো আমি তেমন কিছু পাই নাই, যেটা পেয়েছি সেটা দিয়ে একটু স্মার্টলি সাজানোর ট্রাই করেছি আর কি। আর একদম এটা হচ্ছে গিয়ে নতুন জামাই আর বউয়ের ডালাটা। অ্যান্ড আরিশের ডালাটা আরও অনেক বেশি কিউট হয়েছে, ছোটো তো ওই জন্য আরও বেশি মায়া লাগতেছিলো ডালাটা দেখেই। অ্যান্ড ওয়েট করতেছিলাম আমার আরিশ পাখি কখন আসবে।
সো এই তো আমার দুইটা ডালা সাজানো ডান অ্যান্ড সাথে সাথে আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করে দিয়েছি, আর লম্বা করবো না। সো নেক্সট ব্লগটা দেখার আমন্ত্রণ রইল, অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আর ভিডিওটাতে যদি এখনও লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, অ্যান্ড স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।